চলতি আইএসএল শেষ হলেই ইস্ট বেঙ্গলের সাথে সম্পর্ক শেষ হবে গত দু বছরের ইনভেস্টার শ্রী সিমেন্টের। কিন্তু এরপর কে আসবে নতুন বিনিয়োগকারী হিসেবে? এই প্রশ্নই এখন ঘুরছে বাংলার ফুটবল মহল জুড়ে। সূত্রের খবর, লাল হলুদ ব্রিগেডে সম্পর্ক করতে আগ্রহী একাধিক সংস্থা। এই তালিকায় নাম রয়েছে রেশমি সিমেন্ট এবং আদানি গ্রুপের মতন নাম। জানা গেছে এই মুহূর্তে কিছুটা এগিয়ে আছে রেশমি সিমেন্ট। ইনভেস্টর ক্লাব সমস্যা ইস্টবেঙ্গলের নতুন নয়, এর আগে দল গঠন নিয়ে কোয়েস্টকর্তাদের সাথেও বিবাদে জড়িয়েছিলেন ক্লাবকর্তারা, আর বরাবরই তার প্রভাব পড়েছে দলের পারফরম্যান্সে। দেশের সর্বোচ্চ লিগে ইস্টবেঙ্গলকে পেতে বিশেষভাবে আগ্রহী FSDL, তাই প্রয়োজনে ক্লাবকে সহযোগিতার হাতও বাড়িয়ে দিতে পারে তারা। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।